আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের পর্বে আমি তোমাদের শেখাতে যাচ্ছি সরল সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাব। এখন আমরা শিখব সরল সমীকরণ। তো সরল সমীকরণ শেখার পূর্বে আমাদের সরল কথাটা আমরা জানি যে সরল মানে সোজা, কিন্তু এই সমীকরণ কথাটার সাথে মনে হয় আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নতুনভাবে পরিচিত হচ্ছে। তো দেখো, এই সমীকরণটা কি আসলে আমাদের সর্বপ্রথমে সেটা শিখে নিতে হবে। তো আমরা শিখব সমীকরণ কি। তো সমীকরণ হচ্ছে, দেখো সমীকরণ শিখতে গেলে আমাদের আগে সমীকরণের সংজ্ঞাটা আমরা একটু জেনে আসি। দেখো সমীকরণ হচ্ছে অজানা রাশি। অজানা রাশি মানে আমরা শিখে এসেছি, পঞ্চম থেকেও শিখছি, যে অজানা রাশি বলতে চলক যেটার মান আমরা জানি না। অজানা রাশি অর্থাৎ এমন একটা রাশি থাকবে যার মান আমরা জানি না। এর সাথে থাকবে, অজানা রাশির সাথে আমাদের আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক, যেগুলো আমরা পূর্বে শিখেছি। প্রক্রিয়া প্রতীক চারটি, সেটা কি কি ছিল? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই প্রক্রিয়া প্রতীক থাকবে, এর সাথে বাড়তি হিসেবে, এই দুটো জিনিসের সাথে বাড়তি হিসেবে থাকতে হবে সমান চিহ্ন। সমান চিহ্ন, এই সমান চিহ্ন সংবলিত যে রাশিটা হবে, সংবলিত যে রাশি, সংবলিত রাশি হচ্ছে সমীকরণ। সংবলিত রাশি সমীকরণ। তাহলে আমরা সমীকরণের সংজ্ঞায় কি কি পেলাম? যে অজানা রাশি কি কি লাগবে, যে অজানা রাশি থাকবে একটা, তার সাথে থাকবে প্রক্রিয়া প্রতীক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। এই চিহ্নগুলোর সবগুলোই থাকতে পারে অথবা যে কোনো একটা বা দুইটা, অর্থাৎ এগুলো যে কোনো দুইটা তিনটা যাই থাকুক না কেন থাকবে, এবং এর সাথে বাড়তি হিসেবে থাকতে হবে সমান চিহ্ন। এই সমান চিহ্ন বিশিষ্ট এই যে রাশিটা, এটাই হচ্ছে সমীকরণ। এখন কথা হচ্ছে, সমীকরণ আমরা শিখলাম, তাহলে সরল সমীকরণ কি? এই সমীকরণ বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে একঘাত বিশিষ্ট হয়, দ্বিঘাত, তিন ঘাত, অর্থাৎ আমরা ঘাত আগেই শিখেছি, সেটা হচ্ছে কি সূচক কোনো একটি সংখ্যার। তো সরল সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ যে সমীকরণের চলকের পাওয়ার হবে এক, অর্থাৎ সূচক। তাহলে এই একঘাত বিশিষ্ট সমীকরণই হচ্ছে সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কি? যে একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট সমীকরণ, সহজ ভাষায় সমীকরণ যার ঘাত এক, একঘাত বিশিষ্ট সমীকরণ। যেমন দেখো, সমীকরণের একটা উদাহরণ আমি এখানে দিই, 5x + 3 = 7। যেমন এই একটা সমীকরণ 7 বা 17 দিতে পারি আমরা। তো এই একঘাত বিশিষ্ট সমীকরণ, দেখো এখানে সমীকরণ, এই একই সমীকরণটাকে আমরা বলতে পারি একঘাত বিশিষ্ট সমীকরণ। দেখো সমীকরণের আগে সমীকরণ হয়েছে কিনা সেটা দেখি। দেখো প্রক্রিয়া প্রতীক রয়েছে, অজানা রাশি এক্স রয়েছে, এর সাথে সমান চিহ্ন রয়েছে, অর্থাৎ আমাদের সমীকরণ হওয়ার জন্য যে শর্তগুলো ছিল সেটা পূরণ করার কারণে এটা সমীকরণ। আর একঘাত বিশিষ্ট সমীকরণই হচ্ছে সরল সমীকরণ। তাহলে এক্স এর ঘাত এখানে কত? দেখো পাওয়ার কোনো কিছু না থাকা মানে এক, বলেছিলাম তোমাদের এটা পূর্বেই শিখেছি। যদি এখানে পাওয়ার কিছুই নাই তার অর্থ হচ্ছে এক। তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণই হচ্ছে সরল সমীকরণ। তাহলে আমরা সরল সমীকরণটাও এখানে পেয়ে গেলাম। এবার দেখো, এই সমীকরণের কাজ করতে গেলে কতগুলো স্বতঃসিদ্ধ রয়েছে যেগুলো পূরণ করতে পারলেই আমাদের, অর্থাৎ সমীকরণের সমাধানটা আমাদের করা প্রয়োজন। এই যে সরল সমীকরণের যে যে অঙ্কগুলো আসে তা হচ্ছে, দুইটা একটা সমীকরণ দেয়, যেমন সমীকরণ দিয়ে তার সমাধান করতে বলে, আবার সমাধানের শুদ্ধি পরীক্ষা যাচাই করতে বলা হয়। এইভাবেই আসলে আমাদের কয়েকটা ধাপে অঙ্ক এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আমি প্রথমে সমীকরণের সমাধানের জন্য কি কি দরকার আমি সেগুলো একটু বলি। দেখো সমীকরণের সমাধানের জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো আমরা পঞ্চম শ্রেণী থেকে দেখো আমরা শিখেছিলাম, ওই যে কয়ের মান বের করা শিখেছি আমরা পঞ্চম শ্রেণীতে। একটা কয়ের ওই সময় দেখো আমরা মাঝখানে সমান চিহ্ন থাকতো, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গিয়ে এভাবে আমরা কয়ের মান বের করতাম। ঠিক একইভাবে এই সরল সমীকরণেও এখানে ওখানে আমরা কয়ের মান বের করেছি, এখানে এক্স অথবা ওয়াই অথবা জেড বা এই জাতীয় এম এন এই জাতীয়, যেহেতু বীজগণিতে আমাদের ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হয় তাই এ বি সি বা এই জাতীয় অক্ষরগুলো থাকবে, যেগুলোর মান আমাদের জানা নাই ওই মানগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এগুলোর জন্য আমাদের প্রথমে কাজগুলো করতে হয় যে সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে গেলে যে সিস্টেমে আমাদের চিহ্নের পরিবর্তন হয় আমাদের সে নিয়মেই কাজগুলো করতে হয়। তো আমরা সেটাই যাব। তার আগে কতগুলো স্বতঃসিদ্ধ রয়েছে, যেমন যেগুলো আমাদের মূলত পরীক্ষায় আসে হচ্ছে এমসিকিউ আকারে, এই সিদ্ধগুলো আর স্বতঃসিদ্ধগুলো আসে, তো আমি সেগুলো একটু দেখাচ্ছি তোমাদের। দেখো এ সমান যদি বি হয়, এ সমান বি হলে কতগুলো স্বতঃসিদ্ধ রয়েছে, এ সমান যদি বি হয় তাহলে দেখো এর সাথে আমরা যে কোনো এর সাথেও যদি দুই যোগ করি, যেমন এ প্লাস সি, আমি দুই না এ প্লাস সি সমান সমান, তাহলে এর সাথে যদি সি যোগ করি তাহলে বির সাথেও সি যোগ করব, কারণ এ দুটোও সমান হবে, কারণ এ আর বি দুইটা সমান, তাহলে এর সাথে একই সংখ্যা যোগ করেছি বির সাথেও তাই যোগ করেছি, তাহলে দুটোই সমান। আবার এর থেকে যদি আমি সি বাদ দিই তাহলে বির থেকেও সি বাদ যাবে, তা না হলে সমান হবে না। আবার যদি আমি এর সাথে গুণ করি, দেখো এর সাথে সি গুণ করলে এসি ইকুয়াল হবে বিসি, অথবা আমরা এটাকে আবার লিখতে পারি কি এসিটা আমরা উল্টে দিয়ে সি এ লিখলেও আমাদের কোনো ভুল হয় না, কারণ গুণের ক্ষেত্রে আমি তোমাদের এটা আগেই শিখিয়েছি যে অক্ষরগুলো উল্টে দিলেও কোনো সমস্যা না, তাহলে সি এ ইকুয়াল সি বি এভাবেও হবে। এখন দেখো আর যদি আমি ভাগের ক্ষেত্রে এটাকে ভাগ করি, যেমন এ কে সি দ্বারা ভাগ করলাম আবার বি কেও সি দ্বারা ভাগ, অর্থাৎ একই সংখ্যা দ্বারা দুটো জিনিস যদি সমান হয়, দুটো সংখ্যা সমান হলে তার সাথে আমি উভয়টার সাথে যোগ করলে সমান হবে, আবার উভয়টার সাথে বিয়োগ করলে সমান হবে, মানে একই জিনিস যোগ বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দুইটাই সমান থাকে, মানের পরিবর্তন বলতে দুই পক্ষই সমান থাকে। আবার একই সংখ্যা দিয়ে ভাগ করলেও দুই পক্ষই সমান থাকে, দুই পক্ষের কোনো কম বেশি হয় না। তবে এইখানটাতে মনে রাখতে হবে সিটা কখনো জিরো হতে পারবে না, কারণ নিচের ভাজক কখনো জিরো হয় না, ভাগ যেটা দ্বারা ভাগ করবো যদি আমি জিরো দিয়ে কাউকে ভাগ করি তাহলে সেটা কখনোই সম্ভব নয়, অর্থাৎ অনির্ণেয়। তাহলে এই যে চারটা শর্ত রয়েছে, দেখো এ এবং বি সমান ছিল তাই আমি এর সাথে সি যোগ করেছি তাই বির সাথেও যোগ করতে হয়েছে, অর্থাৎ উভয় পক্ষে একই সংখ্যা যোগ বিয়োগ করলে সমান থাকে, আবার যোগ বিয়োগ করলেও সমান থাকে, আবার গুণ করলেও সমান রয়েছে, ভাগ করলেও সমান রয়েছে। তবে এই ক্ষেত্রে আবার তোমরা জানো এই গুণের মতো উল্টে দিও না, যে এসি কে সি এ লিখেছি বলে এখানে সি বাই এ আর সি বাই বি, এটা কিন্তু হবে না। তবে হ্যাঁ হতে পারে, যদি হবে এক্ষেত্রেও হবে, কারণ কি সি এর মান তো একই আবার এ এবং বি উভয়টার মানও সমান, সে কারণে মানের পরিবর্তন না হওয়ায় এটাও সঠিক হবে। তবে অনেক ক্ষেত্রে হয় কি যে এই এ এবং বি যদি সমান না হয় সেক্ষেত্রে একই সংখ্যা দিয়ে উল্টে দেওয়াটা ভুল হয়ে যায়, তাই আমরা ওই পদ্ধতিতে না গিয়ে আমরা সরাসরি যেটা আছে সেটাতেই কাজ করে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমি তোমাদের জন্য যে কয়েকটি ধাপে আমাদের কাজগুলো আসে আমি সেই ধরনের দুই থেকে তিনটা অঙ্ক করাবো, যেহেতু এই অধ্যায়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা কেউই এই অধ্যায়টাতে গাফিলতি করবে না, খুব মনোযোগ সহকারে অবশ্যই অবশ্যই ক্লাসটি করবে এবং নোট করতে যেন কারো ভুল না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদের অঙ্কে প্রবেশ করাচ্ছি। তো দেখো আমার এখানে একটা অঙ্ক লেখা আছে, তোমাদের বইয়ের উদাহরণ পাঁচ নাম্বার উদাহরণটা এখানে আছে। দেখো এখানে বলা হয়েছে সমীকরণটির মূল নির্ণয় করো, এই মূল কথাটার সাথে তোমাদের হয়তো একটু অপরিচিত ভাব রয়েছে, এই মূল কথাটার অর্থ হচ্ছে দেখো মূল নির্ণয় না দিয়ে যদি বলা হতো মান নির্ণয় করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো, অর্থাৎ তখন তোমরা বুঝতে পারতে যে অজানা যে জিনিসটা রয়েছে অর্থাৎ অজানা রাশি রয়েছে সেটার মান নির্ণয় করার কথা বলছে। তো এই মূল হচ্ছে ওই অজানা রাশির মান, অর্থাৎ মূল যদি বলে বীজ, সেক্ষেত্রে আমরা বুঝবো যে যেটা অজানা রাশি হয়েছে তার মান নির্ণয় করতে হবে।
এরপরে বলেছে যে মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। এরপরে কি বলেছে যে সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তো আমরা এখন সমাধানের শুদ্ধি পরীক্ষার দিকে দেখি। সমাধানের যখন আমরা শুদ্ধি পরীক্ষা করব সেক্ষেত্রে আমাদের আগে তো সমাধান করব, তারপরে সমাধানের শুদ্ধি পরীক্ষা। তো আমরা প্রথমে সমাধান করি এই সমীকরণটি। তাহলে দেখো সমীকরণ যখন আমরা সমাধান করব আমাদের ধারাবাহিক নিয়ম আমরা অনুসরণ করব কিভাবে, সেটা হচ্ছে যে আমরা অজানা রাশিটাকে বাম পক্ষে রাখবো এবং যে সংখ্যাগুলো আছে সংখ্যাকে ধীরে ধীরে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে আমরা আগে লিখি ফাইভ ওয়াই মাইনাস টু সমান সমান থ্রি ওয়াই প্লাস এইট। দেখো আমরা একটা একটা করে বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই। আমি একসাথে দুটো নিতে পারতাম কিন্তু তা নেব না। দেখো ফাইভ ওয়াই এর সাথে এই মাইনাস টু রয়েছে, প্রথমে আমি সংখ্যাটাকে অন্য পাশে নিয়ে যাই। মনে রাখবা সবসময় তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে যে অজানা রাশিটাকে সবসময় বামপক্ষেই রাখবে এবং যদি অজানা কোনো রাশি ডান পক্ষে থেকে থাকে, যেমন এখানে আমি ডান পক্ষে নিয়েছি তোমাদের অন্য অঙ্কগুলোতে যেন সমস্যা না হয় তার জন্য, তো এই অজানা রাশিটাকেও অবশ্যই বামপক্ষে আনতে হবে, তবে সেটা ধাপে ধাপে। তাহলে আমি আগে ডান পক্ষে যা আছে সেটা লিখে নিলাম, থ্রি ওয়াই প্লাস এইট, এই যে মাইনাস টু এটা যখন অন্য পাশে চলে যাবে সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে গেলে তোমরা জানো যে মানের মানে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস আছে সেটা কি হয়ে যাবে, মাইনাসটা উল্টে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, ইনটু থাকলে ডিভাইডেড মানে ভাগ, গুণ থাকলে ভাগ হবে আবার ভাগ থাকলে গুণ হবে। তো দেখো বামপক্ষে আমাদের কি থাকলো ফাইভ ওয়াই সমান সমান, ডান পক্ষে রয়েছে কি, দেখো মাঝে যখন সমান সমান থাকবে তোমরা কিন্তু বামপক্ষে সমান সমান ব্যবহার করতে পারবে না, তখন বামপক্ষে বা ব্যবহার করতে হবে। আবার আরেকটা বিষয় মনে রাখবে, অনেক সময় তোমরা যখন মাঝখানে সমান সমান থাকে না তখনও বাম পাশে বা ব্যবহার করো, এটা কখনোই করবে না। যদি কেবল মাঝখানে কোনো সমান সমান চিহ্ন থাকে তবেই তুমি বাম পাশে বা ব্যবহার করবে, অন্যথায় তুমি সমান চিহ্ন ব্যবহার করবে, অর্থাৎ মাঝে যদি কোনো সম্পর্ক প্রতীক থাকে। তো দেখো তাহলে থ্রি ওয়াই এর সাথে সংখ্যার সাথে সংখ্যার যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে প্লাস টেন। এখন এই যে ওয়াইটা আছে এটাকে আমি ডান পক্ষে রাখবো না, এটাকে আমার প্রয়োজনের সাপেক্ষে বলেছি যে অজানা রাশিটাকে অবশ্যই বাম পক্ষে নিয়ে আসতে হবে। তাহলে ফাইভ ওয়াই এই থ্রি ওয়াই এর আগের চিহ্ন কি, দেখো কোনো চিহ্ন না থাকলে আমরা জানি যে সেটা প্লাস, তাহলে ওটা এপাশে আসলে হয়ে যাবে মাইনাস, থ্রি ওয়াই সমান সমান এই প্লাস টেন এই বসে গেল। তাহলে দেখো বামপক্ষে তখন থাকছে কি পাঁচটা ওয়াই ছিল, তার থেকে তিনটা ওয়াই চলে যাবে, অর্থাৎ আমার পাঁচটা ওয়াই ছিল কিন্তু ঋণ আছে তিনটা, দুই তিনটা পরিশোধ করলে থাকে আর দুইটা, থাকে দুইটা। অবশ্যই এভাবে লিখবে না, কারণ প্রথমে কেটে গেলে সে লাইনটা আর কখনো লিখবে না, একদায় কেটে দিবে। তাহলে টু ওয়াই সমান সমান টেন। এখন আমার মান বের করতে হবে শুধুমাত্র ওয়াই এর। এখন ওয়াই এবং টু এর সম্পর্ক কি, গুণ। তাহলে গুণ সম্পর্ক ডান পক্ষে গেলে টু হয়ে যাবে ভাগ, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে অতএব ওয়াই সমান টু এবং টেন কাটাকাটি করলে হয় ফাইভ। এই দেখো আমি কত সহজেই ওয়াই এর মানটা বের করে আসলাম। তাহলে আমরা সমীকরণের সমাধান করলাম, এবার আমাদের কি করতে হবে সমাধানের শুদ্ধি পরীক্ষা, সমাধানের শুদ্ধি পরীক্ষা। এখন সমাধানের শুদ্ধি পরীক্ষার জন্য আমরা ওয়াই এর যে মানটা পেয়েছি সেটা ব্যবহার করে শুদ্ধি পরীক্ষা করব। এখন আমরা ওয়াই এর মানটা প্রথমে বসাবো বামপক্ষে এবং পরে ডান পক্ষে, যদি বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয় তাহলে শুদ্ধি পরীক্ষা যাচাই হবে। তাহলে ওয়াই এর মান সমীকরণের বামপক্ষে বসাই, সমীকরণটিতে বসাই। এখন বামপক্ষ সমান, দেখো বামপক্ষ সমান সমান ওয়াই ছিল কি ফাইভ ওয়াই মাইনাস টু। এখন ফাইভ ইন্টু ওয়াই এর মান বের হয়েছে ফাইভ মাইনাস টু, তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ দুই, পঁচিশ বিয়োগ দুই সমান সমান তেইশ। দেখো এবার ডান পক্ষে বসাই, ডান পক্ষ সমান আছে কি আমাদের, ডান পক্ষ সমান আছে থ্রি ওয়াই প্লাস এইট সমান সমান থ্রি ইন্টু ফাইভ প্লাস এইট। দেখো তিনটে পাঁচা পনেরো আর আট, আমি একটু ডানে লিখলাম পনেরো যোগ আট সমান সমান তেইশ। তাহলে বামপক্ষ এবং ডান পক্ষ দেখো
সমান হয়েছে। অর্থাৎ শুদ্ধি পরীক্ষাটা এত সহজ, খুবই সহজ একটা প্রক্রিয়া। অর্থাৎ শুধুমাত্র যে মানটা আমরা চলকের যে মানটা পাই ওইটা বাম পক্ষে বসায় যদি ডান পক্ষের সমান হয় তাহলে শুদ্ধি পরীক্ষা হলো। অথবা দুই পক্ষেই যদি চলক থাকে তখন আমাদের দুই পক্ষে বসিয়ে দেখতে হবে যে দুই পক্ষই সমান হয়েছে কিনা। তাহলে দেখো এখানে আমি দুই পক্ষে বসিয়ে দেখলাম যে বাম পক্ষের মানও 23 আবার ডান পক্ষের মানও 23, তাহলে শুদ্ধি পরীক্ষা যাচাই হলো। নিচে একটা লাইন লিখে দিবা, শুদ্ধি পরীক্ষা যাচাই হলো। আমার জায়গা না থাকে আমি লিখলাম না, যেহেতু তোমরা লিখে নিবা শুদ্ধি পরীক্ষা যাচাই হলো। এবার দেখো আমি আরো একটি অঙ্কে তোমাদের নিয়ে যাচ্ছি। অঙ্কটি দেখো আমি বিভিন্ন বিভিন্ন নিয়মের, অর্থাৎ তিন ধরনের তিনটা নিয়মের অঙ্ক ধরেছি এখানে, যেহেতু অঙ্কগুলো করলে আমরা মোটামুটি এই অধ্যায়ের সম্পর্কে আমাদের সমস্যাগুলো সমাধান করা খুবই সহজ হবে এবং আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো এখানে আমি যে অঙ্কটা নিয়েছি, উদাহরণ 7 অঙ্কটা নিয়েছি, দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে। অর্থাৎ দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যাদের মানে বিজোড় সংখ্যা যাদের যোগফল 16, সংখ্যা দুইটি নির্ণয় করো। এখন এই বিজোড় কথা জোড় কথার সাথে আমাদের একটু ঝামেলা হবে। ক্রমিক সংখ্যা কি আগে আমরা সেটা জানি, ক্রমিক স্বাভাবিক কি আগে জানি। দেখো আমরা 1, 2, 3, 4, 5 দেখো একটার পর একটা ক্রমে চলে আসছে, 5, 6, 7, 8, 9, 10 আরো অনেক আছে, আমি এগুলো লিখলাম না। দেখো এই যে সংখ্যাগুলো এগুলো স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ একটার পর একটা রয়েছে, এদের পার্থক্য এক, এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু যদি বলা হয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, এখন জোড় আছে কি কি দেখি, 2 আছে জোড়, 4 আছে জোড়, 6 আছে জোড়, 8 আছে জোড় আর 10 আছে জোড়। তাহলে এই সংখ্যাগুলো আমাদের জোড় সংখ্যা, এই সংখ্যাগুলো আমাদের জোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা আছে এখানে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো আমাদের এখানে আছে বিজোড়। তোমরা আবার 4টাকে যেন বিজোড় ভেবো না, কারণ 4-এর এই দাগটা মনে হচ্ছে যেন এর সাথে মিশে গেছে, কিন্তু 4টা আসলে 4-এর সাথে 4টা জোড় সংখ্যা। তো দেখো এই যে বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে আমরা একটু দেখো বিজোড় এবং জোড় সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য দেখি। ক্রমিক জোড় সংখ্যা কি কি, ক্রমিক জোড় আছে কি কি, জোড় 2, 4, 6, 8, 10 এভাবে। দেখো 2-এর পরে 6 লিখলে কিন্তু ক্রমিক হলো না, কারণ মাঝের একটা বাদ চলে যাবে, অর্থাৎ মাঝের কোনোটা বাদ গেলে কিন্তু সেটা ক্রমিক হলো না, কারণ ক্রমানুসারে যখন আসবে কথাটা তখন কোনোটাই বাদ যাবে না, পরপর হবে। তো দেখো ক্রমিক জোড় পেলাম, এবার আমি ক্রমিক বিজোড় কি কি দেখো, 1, 3, 5, 7, 9 এখন কথা হচ্ছে দেখো ক্রমিক জোড় এবং ক্রমিক বিজোড় সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত, প্রত্যেকটার মধ্যে পার্থক্য দেখো 2-2 করে পার্থক্য রয়েছে। তাহলে যখন ক্রমিক জোড় আর ক্রমিক বিজোড় কথাগুলো আসবে উল্লেখ থাকবে তখন বুঝতে হবে তাদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 2। আর যদি শুধু ক্রমিক বলে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোড় বা বিজোড় না বলে, তখন বুঝবো পার্থক্য মাত্র 1। তো দেখো আমি এখানে আমাদের বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যখন বললো দুটো, এই দুটো বিজোড় সংখ্যা কি কি আমাদের জানা নাই। এখন যদি আমি একটাকে এক্স ধরি, ধরো আমি একটাকে এক্স ধরলাম, এখন ক্রমিক বিজোড় বললে অপর সংখ্যাটি কি হবে, অবশ্যই ধরো এক্স এর মান যদি 1 হয়, ধরো এক্স এর মানটা 1, তাহলে পরেরটা পেতে গেলে আমার কি করতে হচ্ছে, 1 এর সাথে কি যোগ করতে হচ্ছে, 2 যোগ করতে হচ্ছে। তাহলে পরের সংখ্যাটা আমরা কি পাবো, এক্স প্লাস 2 পাবো। তারপরে সংখ্যাটা পাবো কি, এর সাথে এই এই সংখ্যার সাথে যখন 5 পর্যন্ত যাবো পরেরটা পাবো এক্স প্লাস 4, আবার পরেরটা পাবো কি এক্স প্লাস 6। কারণ কি, প্রত্যেকটার সাথে পরপর 2-2 যোগ হচ্ছে, দেখো এক্স এর সাথে 2 যোগ হয়েছিল, আবার এক্স প্লাস 2 এর সাথে 2 যোগ করলে 2 আর 2 মিলে 4, আবার এর সাথে 2 যোগ হয়েছে। অর্থাৎ এভাবে আমরা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যাগুলো পেতে পারি, অর্থাৎ 2-2 যোগ করে। তাহলে আমাদের এখানে প্রশ্নটাতে কি ছিল, যে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমি সমাধানের ক্ষেত্রে প্রথমে ধরে নিই, ধরি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা দুইটি যথাক্রমে, ধরি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, দেখো ধরি ক্রমিক স্বাভাবিক
বিজোড়, জোড় বলে ফেলেছি, আসলে জোড় নয় বিজোড় সংখ্যা দুইটি যথাক্রমে। দেখো তাহলে কি হচ্ছে যে বিজোড় সংখ্যা দুইটি যথাক্রমে, আমি যদি একটাকে x ধরি তাহলে অপরটা হয়ে যাচ্ছে x প্লাস টু। এখন আমাদের বলছে কি দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ষোলো, তাহলে যোগফল মানে এই দুটো যোগ করলে হবে ষোলো। সেক্ষেত্রে আমরা এই দুটো যোগফল কি কি x প্লাস এক্স প্লাস টু, তাহলে এই দুটো যোগ করলে হবে কত ষোলো, তাহলে এই সমান চিহ্ন ব্যবহার হবে ষোলো। এখন কথা হচ্ছে যে আমি সরাসরি কি এটা লিখবো, না অবশ্যই আমি এখানে একটা কথা লিখবো, সেটা হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই দুটো যোগফল, দেখো ক্রমিক বিজোড় সংখ্যা দুইটা আমি যোগ করেছি, যোগ করলে যোগফল কত বলেছে ষোলো, তাহলে এই সবগুলো যোগফল সমান সমান ষোলো। এখন এখান থেকে আমি এবার সংখ্যা নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করবো, এক্স এর মানটা, কারণ অজানা চলক। এখন এখানে এক্স আছে, এখানে আছে কয়টা, একটা, এখানে আছে একটা, কারণে সব কিছু নাই মানে এক, তাহলে এক্স আর এক্স যোগ করলে হয়ে যাচ্ছে টু এক্স, এর সাথে এই যোগ এই দুই সমান সমান ষোলো। এখন এই প্লাস টুটা আমি প্রথমে, কারণ এক্স এর মান বের করতে হবে, সেহেতু আমি এটাকে অন্য পাশে নেব, তাহলে ষোলো প্লাস টু অন্য পাশে গেলে হয়ে যাবে মাইনাস টু, তাহলে বা টু এক্স সমান সমান আমরা পাচ্ছি ষোলো থেকে দুই বাদ গেলে চোদ্দ, তাহলে এক্স সমান সমান আমরা কত পাবো চোদ্দ। এখন দুই আর এক্স এর মধ্যে সম্পর্ক ছিল কি, দেখো টু এক্স মানে গুণ সম্পর্ক, তাহলে এটা এসে হয়ে যাবে ভাগ, অতএব এক্স সমান সমান সেভেন। তাহলে এই যে এক্স এর মানটা আমি সেভেন পেয়ে গেলাম, এই এক্স এর মানটা বসিয়ে দেবো কোথায়, এখানে, কারণ দুইটি সংখ্যা আমি জানি না, জানতাম না, এখন আমি একটা পেয়ে গেছি আরেকটাও বের হয়ে যাবে, তাহলে অতএব ক্রমিক সংখ্যা দুইটি যত ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক বিজোড় সংখ্যা দুইটি যথাক্রমে, তোমরা লিখবা যে সেভেন কমা সেভেন প্লাস টু বা সেভেন কমা নাইন, অর্থাৎ সেভেন এবং নাইন এই দুইটা সংখ্যাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের একটি সৃজনশীল অঙ্ক এখানে মানে তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো এই অঙ্কটা থেকে মোটামুটি আমরা সৃজনশীলের ধারণাও পাবো এবং বাকি অঙ্কগুলোর সমাধানের জন্য আমাদের সুবিধা হবে। তো দেখো এখানে বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, আমি ওখানে দেখে এসেছিলাম যে ক্রমিক স্বাভাবিক, এখানে জোড় বা বিজোড় বলেনি, জোড় বা বিজোড় বলে একটার পর একটার পার্থক্য ছিল দুই, কিন্তু যদি জোড় এবং বিজোড় না বলে থাকে সেক্ষেত্রে পার্থক্য হচ্ছে এক করে, পরপর পার্থক্য এক। তাহলে দেখো আমাদের কদাগের প্রশ্নটাতে কি বলেছে, আমরা সমাধানে যাই, তো দেখো বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে লিখো, তাহলে সংখ্যাটি সব থেকে ছোট সংখ্যাটি যদি এক্স হয় তাহলে অপর সংখ্যা দুইটি কি হবে, ক্রমিক স্বাভাবিক, তাহলে একটি সংখ্যা যদি এক হয় পরেরটা হবে দুই, পরেরটা তিন, যদি একটি সংখ্যা পাঁচ হয় পরেরটা ছয়, পরেরটা তারপরেরটা সাত, কারণ কি এক এক পার্থক্য, তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে পরেরটা হবে কি এক্স প্লাস ওয়ান, তারপরেরটা হবে এক্স প্লাস টু, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা এক্স হলে ছোট সংখ্যা এক্স হলে অপর সংখ্যা দুইটি দুইটি হবে এক্স প্লাস ওয়ান কমা এক্স প্লাস টু, কারণ এক্স প্লাস ওয়ানের সাথে আরেক যোগ করলে এক্স প্লাস ওয়ান আর ওয়ান যোগ হয়ে এক্স প্লাস টু। এখন আমাদের খ দাগে দেখো প্রশ্নটা করা হয়েছে, খ দাগ কিন্তু এখানে শেষ, কারণ অপর সংখ্যা দুইটি কি হবে আমরা সেটা বের করে ফেলছি। এবার খ দাগে আমাদের কি বলেছে, দেখো সংখ্যা তিনটি নির্ণয় করো। এখন সংখ্যা তিনটি নির্ণয় করতে গেলে আমাদের যে শর্ত দিয়েছে, শর্তটা কি আছে, যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল চব্বিশ। এখন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা কি কি পেলাম, এক্স পেলাম এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এক্স প্লাস এই তিনটা যোগ করবো, তাহলে এক্স প্লাস ওয়ান তার সাথে যোগ হবে এক্স প্লাস টু, এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে চব্বিশ, তাহলে এই
24 আমরা এখান থেকে প্রথমে x এর মান বের করলে আমরা সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো বা x আছে 1টা 2টা 3টা অর্থাৎ একটা করে x আছে 3 বার 3x প্লাস 1 আর 2 যোগ করলে 3 সমান সমান 24 তাহলে 3x সমান সমান 24 এই 3 অন্য পাশে গেলে মাইনাস 3 3x সমান সমান 21 তাহলে x সমান কি হবে তো x সমান সমান 21 বাই 3 অতএব x ইকুয়াল 7 তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 7 তাহলে একটি সংখ্যা পেলাম 7 অতএব সংখ্যা তিনটি যথাক্রমে7 কমা 7 প্লাস 1 কমা 7 প্লাস 2 বা 7 কমা 8 কমা 9 বা দিতে পারো এখানে অথবা অর্থাৎ দিতে পারো তাহলে এই যে তিনটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার আমাদের গ দাগের প্রশ্নটা একটু দেখি আমরা গ দাগের প্রশ্নটাতে বলছে যে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি এখন প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুইটি আমরা এখান থেকে লিখে নেব তাহলে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7 প্রাপ্ত সবথেকে ছোট সংখ্যা 7 এবং সবথেকে বড় সংখ্যা 9 এখন কি বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে y যদি একটি সংখ্যা হয় তার দ্বিগুণ হবে 2y আর প্রাপ্ত এই যে দুটি সংখ্যার যোগফল অপেক্ষা চার বেশি তখন আমাদের y এর মানটা নির্ণয় করতে হবে তাহলে y এর আমরা প্রথমে আগে লিখে নেব দেখো গ দাগ যে প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা 7 ও 9 এখন আমরা ডাইরেক্ট প্রশ্ন মতে লিখব তাহলে প্রশ্ন মতে কি বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ y একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে y একটি সংখ্যা যার দ্বিগুণ 2y প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি তাহলে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় সংখ্যা দুইটির যোগফল 7 প্লাস 9 এদের যোগফল অপেক্ষা চার বেশি এদের যোগফলটারে ব্র্যাকেটে রাখলাম তার সাথে কি বলছে যে অপেক্ষা চার বেশি তার মানে এর সাথেও চার যোগ করলে আমরা সেটা পাবো অর্থাৎ এই দুটো সংখ্যার যোগফল অপেক্ষা চার বেশি এবার তাহলে y সংখ্যাটা যার দ্বিগুণ এত এর বেশি সমান সমান লিখে এখন 2y সমান সমান 9 7 16 যোগ 4 তাহলে 2y সমান পাচ্ছি আমরা 20 বা y সমান সমান 20 বাই 2 অতএব y সমান 10 তাহলে আমরা কি পাচ্ছি যে y এর মান কত 10 তাহলে আমাদের y এর মান বের করতে বললো অতএব y এর মান 10 লিখে দিলে হবে অথবা ওখানে এখানে অ্যানসার লিখে দিলেও হবে দরকার নাই যাই হোক তাহলে দেখো আমাদের কি বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে y একটি সংখ্যা যার দ্বিগুণ আমরা 2y পেলাম প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল তাহলে প্রাপ্ত সবচেয়ে ছোট 7 এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যা 9 এদের যোগফল অপেক্ষা 4 বেশি তাহলে এদের যোগফল অপেক্ষা 4 বেশি এবার যোগ করে আমাদের আসলো কত 20 এবার এখান থেকে আমরা y এর মান পেলাম 10 অতএব y এর মান 10 এই তাহলে মোটামুটি আমরা এই অধ্যায়ের সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে অঙ্কগুলো রয়েছে বাকি অঙ্কগুলো থেকে আমি তোমাদের এখন HW গুলো লিখে দিচ্ছি তোমরা HW গুলো কমপ্লিট করবে প্রিয় শিক্ষার্থীরা দেখো অনুশীলনে 5 থেকে আমি তোমাদের মোটামুটি 6টি অঙ্ক HW দিয়েছি আর আমি এতক্ষণ যে ক্লাসটি করলাম এটির যে নোট তোমরা এতক্ষণে কমপ্লিট করেছো এটা অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে জমা দেবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমি এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ